দেবাশিস দা, ধন্যবাদ। আপনি অভিভূত, আমি তার চেয়েও বেশি অভিভূত। কারণ আমার আজকে দিস সেশন অন দ্য নিউ এডুকেশন পলিসি ওয়াজ ইটসেলফ এক্সট্রিমলি এডুকেটিভ। এডুকেটিভ কথাটা মনে হয় খুব ক্লিশে, আমি বলতে পারি যে ইট ওয়াজ এনরিচিং অ্যান্ড আই হ্যাভ অ্যাবজর্বড সো মেনি ইন্টারেস্টিং ডাইমেনশন অ্যান্ড আসপেক্টস, যে আমার কাছেই অনেক কিছু আরো ক্লিয়ার হয়ে গেছে। এক, দুই হচ্ছে যে আপনি এবং এই সম্পূর্ণ নর্থ বেঙ্গল টিম, আপনার টিম নর্থ বেঙ্গল, এই যে ইন্টেলেকচুয়াল SPMRF এর যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের যে উদ্যোগ, অসাধারণ একটি আউটরিচ, অসাধারণ একটি প্রোগ্রামের পরিকল্পনা আপনি করেছেন, আপনার সহযোগীরা করেছেন, এবং আপনি যে ধরনের এবং যে মানের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এখানে কনভার্জ করিয়েছেন, আই থিঙ্ক দিস ইজ এক্সেপশনাল অ্যান্ড ইন্সপায়ারিং। অ্যান্ড আমার মনে হয় যে দিস ইজ আ ফিটিং ট্রিবিউট টু অল দোজ হু হ্যাভ মেড অ্যান এফর্ট টু প্রিপেয়ার দিস নিউ এডুকেশন পলিসি। এবং আপনি দেবব্রত দা কথা বললেন, MK শ্রীধরের আমার খুবই অন্তরঙ্গ বন্ধু, একক একটি স্পেশাল অ্যাড্রেস দিয়েছিলেন MK শ্রীধর 15-20 দিন আগে, এবং MK শ্রীধর জাতীয় শিক্ষা উপদেষ্টা পরিষদে আমার সহযোগী, আমার এখানে, আমি এখানে হচ্ছি ডাইরেক্টর রিসার্চ ফাউন্ডেশন আর কিছু না, কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে একাধিকবার এদের সাথে আমার বসার স্কোপ হয়েছে, এটা একটা দিক। অন্যদিকে মানে আপনারা যখন বলছিলেন এবং এত অদ্ভুত রকমের সব ডাইমেনশন এই আলোচনার মাধ্যমেও ফুটে উঠেছে, এবং সাধন দারটা তো আমি পুরো রেকর্ডই হয়ে গেছে, সবারই রেকর্ড হয়েছে, সাধন দারটা আমি বিশেষ করে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি যে সেটা আমরা ইউটিউবে সার্কুলেট করব, এত ক্ল্যারিটি, এত ডিটেইলড ক্ল্যারিটি। এবং আমি অরোভিল ফাউন্ডেশনের গভর্নিং বোর্ড মেম্বার হিসেবে এবং অ্যাজ মেম্বার অফ দি ইন্ডিয়ান কমিশন ফর কোঅপারেশন উইথ ইউনেস্কো, আমি ওই সব ডাইমেনশন নিয়ে আজকে এখানে বসে আপনাদের কথাগুলো শুনছিলাম। অ্যান্ড অ্যাজ এ মেম্বার অফ দি নেহরু মেমোরিয়াল মিউজিয়াম লাইব্রেরি সোসাইটি অলসো, আমি কেন এটা বলছি, এই কারণে বলছি যে আমি আমি কোথায় আছি সেটা বলার জন্য না, আমি এইখানে বসে দেখছিলাম যে অরবিল মানে শ্রী অরবিন্দ, অন্যদিকে আমি দেখছিলাম যে ন্যাশনাল দি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কে মানে এই ভারত সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এবং বিশ্বভারতীর কোর্টেও আমি মেম্বার, সেখানে আমি ভাবছি যে সেখানে আমি দেখছি রবীন্দ্রনাথ। সব কনভার্জেন্স এই নিউ এডুকেশন পলিসিতে আমি দেখেছি, এবং আপনাদের সেই নিউ এডুকেশন পলিসির বিশ্লেষণে আমি সেই কনভার্জেন্সটা দেখতে পেয়েছি। আমার মনে হয় যে যারাই অ্যাটেন্ড করেছে, অ্যান্ড আই এম ইনক্লুডিং মাইসেলফ ইন দ্যাট, আমি তো দেবাশিসদা একটা কথা অনেক সেদিন যখন আমাদের একটা আলোচনা হয়েছিল জাতীয় শিক্ষানীতি নিয়ে, দেবাশিসদা একটা কথা বলেছিলেন, সেটা আমার আজও মনে আছে, যে জাতীয় শিক্ষা নীতি নিয়ে আমাদের নিজেদেরকে আগে কনভিন্স করাতে হবে দ্যাট দিস ইজ ইউনিক। এই কথাটা আমি নিজে সেই দিন দেবাশিসদা বলার পর থেকে আই হ্যাভ কেপ্ট রিপিটিং দিস টু মাইসেলফ অ্যান্ড আই হ্যাভ কেপ্ট রিপিটিং দিস টু এভরি আদার অডিয়েন্স দ্যাট আই হ্যাভ ইন্টারঅ্যাক্টেড। আমার মনে হয় সেই ক্ষেত্রে এই এক্সারসাইজ হ্যাজ বিন আ ভেরি ফ্রুটফুল এক্সারসাইজ। এবং মানে ধীরাজ বাবুকে আমি সাষ্টাং প্রণাম করছি, উনি সেই ওল্ড ওয়ার্ল্ড চাম, যেটা বলা হয় ওল্ড ওয়ার্ল্ড চাম, যেটা পশ্চিম বাংলায় আজকে মানে ভালো ওই বক্তব্যটা এসেছিল, পশ্চিম বাংলায় যেখানে শিক্ষামন্ত্রীর হাতে এত সময় যে তিনি সার্ভিং শিক্ষামন্ত্রী হয়ে PhD করছেন, ত্রিগুণা সেন তো PhD করে রিসার্চ করে তারপর শিক্ষামন্ত্রী হয়েছিলেন ডক্টর ত্রিগুণা সেন, MC Chagla had already served in the union cabinet for a decade before becoming education minister. Humayun Kovir er sathe amra agree kori na kori, but he had a literary background to his entire thing and then he did what he did, but it's good, very impressive je
ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মিনিস্টার, সিটিং এডুকেশন মিনিস্টার পিএইচডি করেছেন, এবং প্রলয়দা যে বিদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সুন্দর খুব সাকসিংক্ট বক্তব্যটা রাখলেন, আমি নিজে দেখেছি একাধিক একাধিক বার বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে, কেননা আইসিসিআর এর কমিটিতে পারফরমেন্স অডিট কমিটির মেম্বারও ছিলাম এবং পার্টির দিক থেকে একাধিক বার গেছি। সেখানে সবসময় একটা আগ্রহ ছিল যে রিসার্চ ফাউন্ডেশন, রিসার্চ ইনস্টিটিউশন এবং শিক্ষাবিদদের সাথে আলোচনা করব, এবং প্রলয়দা একেবারে ঠিক কথা, হি হ্যাজ ইন্টারপ্রেটেড ইট পারফেক্টলি ওয়েন হি হ্যাজ স্পোকেন, দ্য ম্যানার ইন হুইচ হি হ্যাজ লিঙ্কড দি পসিবিলিটিস অফ এডুকেশন, অফ রিসার্চ ইন হায়ার এডুকেশন অ্যাব্রড। এবং সেখানেই প্রধানমন্ত্রী আরেক কথা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক কথা বলছেন যে এইবার এমন পরিস্থিতি হবে যা এই জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপটে যে ভালো ভালো ক্যাম্পাসেস বিদেশে, তারা আমাদের দেশে এসে তাদের ক্যাম্পাস বা তাদের ইউনিট খুলবে। ইট ইজ গোয়িং টু বি আ রিভার্স কাইন্ড অফ আ মুভমেন্ট। এবং অবশ্যই আমরা আশা করব যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিও এখানে এসে ক্যাম্পাস খুলবে। দেবাশিস দা, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে আমরাও একটু অ্যাপ্লাই করতে পারি, তারা যদি একটু সংক্ষেপে পিএইচডিটা দিয়ে দেয়। যাই হোক, এবং নরেন্দ্র মোদীজি আর একটা কথা বলছেন যে মার্কশিটের কথা। আমি এবার খুব ছোট ছোট কিছু পয়েন্টস, কেননা আপনারা এত বিস্তারিত বলেছেন এবং অনেক খুন ধরে ধৈর্য ধরে আপনারা শুনেছেন, কিন্তু আমি এত এনথিউজড হয়ে গেছি আজকে যে আপনাদের এই উদ্যোগে, আই থিঙ্ক এটা একটা নজিরবিহীন উদ্যোগ। এবং এই যে বারবার মোদীজি বলছেন যে আমাদের আরো বেশি করে আলোচনা করা উচিত, এটা এটার একটা প্রতিফলন। তো উনি সাধনদা বিদ্যাসাগরের রেফারেন্সের কথা যে মোদীজি দিয়েছেন সেটা বললেন, অদ্ভুতভাবে 11ই সেপ্টেম্বর মোদীজি ওই ভাষণটা দিয়েছিলেন স্কুল এডুকেশন কনফারেন্সের সমাপন, 11ই সেপ্টেম্বর ভাষণ দিয়েছেন এবং বিদ্যাসাগরের কথা বলেছেন। একদিকে স্বামীজি, স্বামীজির একটি বিশেষ দিন, আমাদের জাতীয় জীবনের একটি একেবারে ইমর্টাল ডে, সেই দিনে উনি আবার বিদ্যাসাগরের কথা বলেছেন এবং অসাধারণ সেই এক্সাম্পলটা উনি দিয়েছেন। এবং সেই স্কুল এডুকেশন বলতে বলতে উনি বলেছিলেন যে প্রায় 15 লক্ষ সাজেশন নিউ এডুকেশন পলিসি বেরোনোর পর অলরেডি 15 লক্ষ সাজেশন জমা পড়েছে যে নিউ এডুকেশন পলিসিকে কিভাবে ক্রিয়ান্বিত করা যেতে পারে। সেই জন্য ধীরাজ বাবু যে কথাটা বললেন যে উই ইনভাইট ডিসকাশন, উই ওয়েলকাম ডিসেনশন, লেট দেয়ার বি আ ফুল ফ্লেজড, ফুল থ্রোটেড ডিসকাশন অন নিউ এডুকেশন পলিসি, সেটাই। এবং নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে প্রথম যে একটি কথা নরেন্দ্র মোদীজি বলেছিলেন এই গভর্নর্স এবং গভর্নর্স কনফারেন্সে, যেখানে প্রেসিডেন্ট হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট, সেখানে বলেছিলেন দিস এডুকেশন পলিসি ইজ নট দ্য গভর্নমেন্টস পলিসি, ইয়ে সরকার কা নীতি নেই হ্যায়, দিস ইজ দ্য কান্ট্রিজ এডুকেশন পলিসি, ইয়ে দেশ কা নীতি। Just as the foreign and defense policies are the policies of the nation and don't belong to any government, similarly, the education policy is also the education policy of the country, no matter which government is there or who is ruling the country. Amar mone hoy ei kotha Narendra Modir motoni ekjon bolte paren ebong seta uni okkhore okkhore bishwasho kore. This policy came after 30 years because it is not bound by governments but represents the aspiration of the country. DS Kothari jokhon shiksha commission hoychilo amra to take onop kori. DS Kothari ami kotha ageo bolechilam mother er sathe Sri Aurobindo ashrame giye dekha korechilen ebong tokhon mother ei term ta diyechilen, Srimai kotha ta bolechilen integral education, ebong sei integral education er expression amra ekhane dekhte parchi. আমি এই কথা কয়েকটা বলতে চাইছিলাম এবং সাধনদা খুব বিস্তারিত আর্লি চাইল্ডহুড এডুকেশন বলেছেন, দেবব্রত দা হায়ার এডুকেশন লার্নিং, হায়ার লার্নিং এর কথা এত ডিটেলে বলেছেন, এবং এই যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের যে কথাটা, অসাধারণ একটি মুভ যেখানে আমরা ভারতকে
নলেজ সোসাইটি, মানে বারবার যে কথাটা আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে উই ওয়ার এ নলেজ সোসাইটি আর নলেজ সিভিলাইজেশন ইন দ্য পাস্ট, এবং আমরা যখন এখন মেজর পাওয়ার হিসেবে উঠে আসছি আমাদের সেই অ্যাসপিরেশনটাও আবার দেখা দিচ্ছে। আমরা মেজর পাওয়ার হতে চাই ইকোনমিক্যালি, আমরা কালচারালি মেজর পাওয়ার হতে চাই, বাট উই অলসো ওয়ান্ট টু বিকাম এ নলেজ সোসাইটি। কেন, ইন দ্য পাস্ট উই ওয়ার এ নলেজ সোসাইটি। বিনয় কুমার সরকারের বই কেউ পড়লে আপনারা দেখবেন যে সেখানে উনি বলছেন, সেই সময় 1916 সালে লিখেছেন, 16 সালে লিখছেন যে ইন্ডিয়া, ইন্ডিয়ান সোসাইটি হ্যাড এ ওয়ার্ল্ড সেন্স। এই কথাটা বিনয় কুমার সরকার বলছেন সেই সময়। আমরা সেই ওয়ার্ল্ড সেন্সটাকে আবার ফিরিয়ে আনতে চাই, সেই জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের এই কথাটা যে দেবব্রতদা মনে করিয়ে দিয়েছেন, অদ্ভুত একটি উদ্যোগ। এবং সেইখানে যেরকম ফান্ডিং হবে, যেরকম স্ট্রাকচার্ড ফান্ডিং হবে, সাপোর্ট হবে, সেই জন্য সেই রকম ফান্ডিং সাপোর্ট স্ট্রাকচার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় কেউ বলতে পারবে না নো আর্নিং অনলি বার্নিং। কেননা আর্নিং হবে এবং সেটা বার্নিং হবে, একটি আশা করা যাবে যে সেটা বার্নিং হবে একটি সঠিক রিসার্চ মেন্টালিটিকে রিকভার করার জন্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্সেস তো পশ্চিমবাংলাতেই হয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ পশ্চিমবাংলায় শুরু হয়েছে। এবং এই যে প্রলয়দা দেবব্রত যা যে কথাটা বললেন, আমি নিজের আমার ব্যক্তিগত আমার নিজের জীবনে এটা দেখেছি। পন্ডিচেরিতে যখন আশ্রমে পড়াশোনা করেছি, একটি অন্যরকম কমপ্লিট অন্যরকম সিস্টেমে আমি ফিলোসফি আর ল্যাঙ্গুয়েজ পড়েছি, হিস্ট্রি পড়েছি, পরবর্তীকালে জার্নালিজম পড়ে পরবর্তীকালে মাস্টার্স করি ইন্টারন্যাশনাল রিলেশনসে, যাদবপুরে গিয়ে পিএইচডি করি আমি জাতীয় শিক্ষা আন্দোলনের উপর। বাট ইট ওয়াজ সিমলেস, আই নেভার গ্রো আপ ইন আ কম্পার্টমেন্টালাইজড। আমি একটু পার্সোনাল রিমার্ক করছি এখানে, আমার আমাদের শিক্ষা ওখানে পন্ডিচেরিতে এমন হয়েছিল যে একেবারে শ্রী অরবিন্দের ফিলোসফি, এডুকেশন ফিলোসফি ফলো করে দেয়ার ওয়াজ নো কম্পার্টমেন্টালাইজেশন। সেই জন্য ইন্টার ডিসিপ্লিনারি ব্যাপারটা, যেহেতু আমরা অনেকে নিজেদের জীবনে ফিল করেছি, ইট ইজ এ সর্ট অফ লিবারেশন। এবং এই যে সাধনদা যে কথাটা আমাদের মনে করিয়ে দিলেন, এই এবং লোকাল মানে ভিজিটর ভিজিটিং আর্টিজানস যে কথাটা বলছেন, এডুকেশনাল ইনস্টিটিউশন সামাজিক শিক্ষা কেন্দ্রভি বান্না চাইয়ে, সোশ্যাল এডুকেশন সেন্টার্স তাদের হওয়া উচিত। এবং সেখানে আমরা ডিসকানেক্টেড হব না, গান্ধীজি কথা বেসিক এডুকেশন নাই তালিম কবে বলে এসেছিলেন, সেইটাই আবার নতুন করে আমরা দেখছি পসিবিলিটি, ব্যাগলেস আর এগুলো সব বিস্তারিত আলোচনা হয়েছে। আমি এই কারণে সবসময় আই গেট ক্যারিড অ্যাওয়ে, কেন আমি নিজে দেখেছি এগুলো আমার জীবনে, এন্ড আই হ্যাভ সিন হাউ সাকসেসফুল ইট ইজ। আই এম নট সেইং দ্যাট আই অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই এম আ সাকসেসফুল পার্সন, বাট আই এম সার্টেনলি আ পার্সন হু আই এম নট সামবডি হু হ্যাজ ফেইলড ইন 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 টার্মস অফ সেলফ এক্সপ্রেশন, ইন টার্মস অফ ক্যাপাসিটি অফ সেলফ এক্সপ্রেশন। এবং যে যে শিক্ষানীতি এই সেলফ এক্সপ্রেশনের দিকটা সুদৃঢ় না করে, সেই নীতি নীতি হতে পারে না। এবং সেই জন্য শেষে মোদিজি এই কথাটা বলছেন, উনি বলছেন নিউ এজ লার্নিং এ আমাদের কি লাগে, 5 E's, এনগেজ, এক্সপ্লোর, এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস অ্যান্ড এক্সেল। এবং বলছেন যে 21st century স্কিলস কি লাগে, দ্য 5 C's, উনি বলছেন ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন, কিউরিওসিটি, কমিউনিকেশন। একজনের আমাদের মনীষীদের নাম বলুন, কালকে পঞ্চানন বর্মার একটি অসাধারণ প্রোগ্রাম আমরা আমাদের হয়েছিল, সাধনদা উদ্যোগ নিয়েছিলেন, একেবারে সুন্দরবন থেকে সীতাই লোক জুড়েছিল, একজন মনীষীদের আপনি নাম বলুন আপনারা যারা এইগুলোর কথা বলেনি, যেগুলো আমরা নতুন করে শিক্ষানীতিতে বলতে পারছি। আমার এই বক্তব্য এইটুকুই আমার বলার ছিল। আমি সবার আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে আপনারা সবাই এত সময় নিয়ে দিয়েছেন। এবং শেষে একটা কথা বলি, যেটা মোদিজি বলেছেন সেদিনকে, বলেছেন যে এই যে মার্কশিট, আমি নিজে তো একটি অন্যরকম সিস্টেমে বড় হয়েছিলাম, এবং রবীন্দ্রনাথ গুরুদেবের
অরিজিনাল কনসেপশন অফ শান্তিনিকেতন ওয়াজ দ্যাট, যার জন্য বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলতেন যে এটাকে সরকারি বানানো মত বানাইয়ে, মানে এটাকে সরকারিকরণ যাতে না হয়, সরকার সম্পূর্ণ সমর্থন দিক কিন্তু সরকারিকরণ যাতে না হয়। সেই জন্য মোদিজি একটা অসাধারণ কথা সেদিন বলেছেন স্কুল এডুকেশন 11ই সেপ্টেম্বর, একেবারে যে কথাটা এক অর্থে অন্য অন্যভাবে কিন্তু ইন দ্য সেম কন্টেক্সট স্বামীজি বলেছেন, শ্রী অরবিন্দ বলেছেন, মোদিজি বলেছিলেন যে মার্কশিট হয়ে যাচ্ছে প্রেশার শিট ফর স্টুডেন্টস এবং প্যারেন্টসদের জন্য এটা প্রেস্টিজ শিট হয়ে যাচ্ছে। আমাদের সেই মেন্টালিটিটা থেকে বেরোতে হবে যে আমরা সবাইকে তার মার্কশিট নিয়ে জাজ করছি। নিউ এডুকেশন পলিসি গিভস আস দ্যাট স্কোপ অফ রিনিউড থিংকিং। সেজন্য কি দরকার, আমার ডক্টরেট নেই, আমি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে কেন নেব ডক্টরেট, আমার নেই, আমাকে তো মানুষকে বলতে হবে না, দরকার নেই। পবিত্র বাবু কেউ কেউ জিজ্ঞেস করবে না আপনার ডক্টরেটের কি হলো, আপনি যদিও বা সেই কমিটি হেড করছেন নিউ এডুকেশন পলিসি কি হবে না হবে সেই আপনারা ঠিক করবেন। নিউ এডুকেশন পলিসি নিজেই আপনাদেরকে অভয় দিচ্ছে, আপনি আপনার পিএইচডি ভুলে যান এবং যদি পিএইচডি নেই সেই পিএইচডি আবার ভুয়ো পিএইচডি চেষ্টা করবেন না নিতে, then NEP itself is giving you that liberation. সেজন্য আমার মনে হয় যে যতই আমরা আলোচনা করি এর শেষ নেই। আমি দেবাশী বা সাধনদা যখন বলছিলেন আমার মনে হলো যে সাধনদা আরো বলুক, একক বক্তৃতা একটা হোক, দেবব্রতদা, আচ্ছা আমি সাধনদা একেবারে পয়েন্ট বাই পয়েন্ট মানে প্যারাগ্রাফ আর সেকশন বলে করছিল, আমি পুরো নিয়ে বসেছিলাম এবং একজন বন্ধু এখানে কমেন্ট করেছিল যে স্পেসিফিক হয়ে সেইটাকে বলা, হ্যাঁ আমাদের এই 60 পেজ ডকুমেন্ট পড়ে অনেক স্পেসিফিসিটি আসে এখানে এবং 15 লক্ষ সাজেশন অলরেডি এসে গেছে, ইট ইজ এ ট্রুলি ডেমোক্রেটিক মুভমেন্ট এবং জাতীয় শিক্ষানীতি কারুর উপর চাপাবার প্রশ্ন না, সবটাই হচ্ছে কালেকটিভ এফোর্ট অফ ইনক্লুশন এবং এই কালেকটিভ এফোর্ট অফ ইনক্লুশনে আপনারা যে সবাই এখানে একত্রিত হচ্ছেন, সাধনদা, ধীরাজ বাবু, দেবব্রতদা, পঙ্কজদা এবং দেবাশিসদা, আমার মনে হয় যে এখানে আমি বলতে পারি যে ইট ইজ দি বেস্ট কনভার্জিং ক্যাপিটাল অফ এডুকেশনাল এক্সপিরিয়েন্স ইন ওয়েস্ট বেঙ্গল। আগামী দিনে আমার মনে হয় যে আরো এরকম চর্চা হলে আমরা সবাই খুব বেনিফিটেড হব এবং আপনারা যে সবাই এত উদ্যোগ নিয়ে করেছেন এই জিনিসটা, বি আর এনরিচড, আওয়ার প্ল্যাটফর্ম ইজ এনরিচড, ইট ইজ নট দ্যাট ইটস নট দি আদার ওয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গুরুজনদের নমস্কার প্রণাম জানাই এবং কিশোরদা আমাদের এত সময়ও দিয়েছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা সবাই যারা জুড়েছেন এবং খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন আপনাদেরকেও আমার